আজকে আবারও গরমকালে উত্তপ্ত করতে চলে এসেছি, তবে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে আজকে কিন্তু মজা দিতে চলে এসেছি। কোথায় চলে এসেছি আজকে? বাইজিৎ মোটর বাইক শোরুমে, বাইজিৎ মোটর সাইকেল শোরুমে আজকে চলে এসেছি। আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন, বাট কম হয়ে যাচ্ছে ভালোবাসাটা দাদা, কম হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর আজকে গাড়ি দেখাবো, তো আজকে আমার সেই হিরো দাকে পেয়ে গেছে দাদা, চলে আসো। বাইজিৎ দা, কেমন আছো দাদা? ভালো ভালো আছো তো দাদা? অনেকে না তোমার অ্যাড্রেসটা বুঝতে একটু অসুবিধা হয়, অনেকে কমেন্ট করে, আমারও অসুবিধা হয়ে গেছিল। তো দাদা, যারা তোমাকে দেখছে কিভাবে আসবে? এটা না, এই জায়গাটার নাম হলো বুড়িরহাট বাইজিৎ মোটরসাইকেল শোরুম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাদের প্রথম স্টেপ হলো এদিকে আপনার এদিকে আসলে প্রথম বেড়াচাপা, আর এদিকে আসলে প্রথম বদর, চাকলা বদর। বদর, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আপনার বেড়াচ্ছে, যদি কেউ দেখা যাচ্ছে শিয়ালদার থেকে আসবে, শিয়ালদার ওই সাইডে, যে কোনো জায়গার থেকে শিয়ালদার ওই সাইডে কেউ যদি আসতে চায়, তাহলে আগে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশনে এসে ওখানে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া স্টেশনে নামতে হবে। হাড়োয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো পেয়ে যাবে, বুড়িরহাট বাজার বললে নিয়ে চলে আসবে। যদি না পাওয়া যায় বেড়াছেবায় আসবে, ওখান থেকে অটো পেয়ে যাবে, বেড়াছেবায় চলে আসবে। বেড়াছেবা থেকে বুড়িরহাট বাজার চলে আসবে, চলে আসতে পারবে। এদিক থেকে আসলেও ঠিক সেম, আপনার বনগা লোকাল ধরলে গুমা স্টেশনে নামবে। গুমা স্টেশনে নেমে ওখান থেকে আপনার ওখান থেকে টোটো পেয়ে যাবে বা অটো পেয়ে যাবে, ওই গাড়িতেই চলে আসতে পারবে। দেখুন, আপনারা বেশি ঘাবড়াবেন না, অনেকে আমাকে কমেন্ট করে বাইজিৎ মোটরসাইকেল শোরুম বললেই হয়ে যাবে। বললে স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে, যদি অসুবিধা হয় দাদার সঙ্গে কথা বলে নেবেন, দাদা কিন্তু একদম পারফেক্ট রাস্তা বলে দেবে, চলে আসবেন। অনেকে দাদা ভুল করে চলে গেছিল সেই শিলিগুড়ির ওই দিকে, তো এরকমই বলছি যে চলে আসবেন, ঘাবড়াবেন না, বারাসাতের ভেতরেই আছে এটা। দাদা, টাইমিংটা কি আছে তোমাদের? আমাদের সকাল 9টা থেকে রাত 9টা অবধি রোজ খোলা রয়েছে, রোজ। আর দাদা, কোনোদিন বন্ধ নেই, দুটো ঈদে বন্ধ থাকে। আচ্ছা, দুটো হলে কোনো বন্ধ নেই। আর ফিনান্সের ব্যবস্থা তো আছে, সবাই দেখেছে। আর দাদা, হোম ডেলিভারির ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করে, কারণ দাদা আমাদের হোম ডেলিভারিটা হয় না দাদা। আচ্ছা, এখানে আসতে হবে, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। হ্যাঁ, কাস্টমার আসবে, কাস্টমার এসে গাড়িটা দেখবে, দেখে শুনে যদি গাড়ি পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে তখন যদি বলে যে আমি গাড়ি নিয়ে যেতে পারবো না, সেক্ষেত্রে আমাদের লোক আছে, তাকে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে, ছোট্ট অ্যামাউন্ট একটা দিতে হবে, সে নিয়ে চলে যাবে, গাড়িটা দিয়ে আসবে। কিন্তু আপনাদের প্রথমে আসতে হবে, তো গাড়িটা দেখতে হবে, গাড়িটা পছন্দের একটা ব্যাপার আছে না? সেটাই সেটাই। কিন্তু এটা টেলার আছে, এখন আমি এখান দিয়ে শুরু করবো না দাদা, ভেতরে যাবো ডাইরেক্ট, ভেতরে গিয়ে একদম ধিন চাকটা দিনানা করবো। তাহলে চলুন, চলে আসি। তো যেমন আপনাদেরকে কথা দিয়েছিলাম, আজকে একদম গরমে উত্তপ্ত করে দেবো দাদা, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, আর তোমাদের পরিবেশটা এত সুন্দর, আসলেই মনটা খুশ হয়ে যায়। তো দাদা কিন্তু খুব ভালো মনের মানুষ, অনেকে যারা এসছেন জানেন। তো দাদা, বেশি কথা বাড়াবো না, তো দাদা প্রথমে শুরু করি আমরা ডানা কাটা পড়ি দিয়ে, একদম চকচক করছে, বলো। 2020 শেষের গাড়ি আছে, 21 সালের গাড়ি, গাড়িটা এক্সট্রা ফিটিং আছে, গাড়িটাই মানে 20,000 টাকার মতন এক্সট্রা ফিটিং আছে, ফিটিং আছে গাড়িটাই। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যামেরাম্যানকে একটু দেখলে বুঝতে পারবে, এই যে সকারটা দেখতে পাচ্ছেন না, এই যে এটাও গার্ড বলো। আচ্ছা, এই সকারের উপরে একটা গার্ড লাগানো আছে, বা ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছেন ওটা লাগানো আছে, ভিতরে যে ডিস্টিলটার থাকে ওখানেও গার্ড লাগানো আছে, আর টায়ারও নতুন আছে, টায়ার তো নতুন, গাড়ি 10,000 না 11,000 চলা আছে, গাড়ি একদম শোরুম বুট গাড়ি। এই গাড়িটার দাম নেবো দাদা 1,35,000 টাকা। কত সালে ছিল দাদা? 2020 শেষে, 2020 শেষে, তাহলে তো ABS হবেই। হ্যাঁ, ABS ডাবল ডি ডাবল চ্যানেল ABS, 1,35,000 দাদা, একটু চুটকি ফুটকি হবে তো? চুটকি বললে কাজ হবে তো? তবে জায়গায় বসে কথা বলতে হবে। তারপরে দেখতে পাচ্ছি দাদা আয়না কালেকশন, খালি চিরুনি রাখতে হবে পকেটে, বলো। এটা 2022 সালের গাড়ি। আচ্ছা, মানে এই গাড়িটার 7-8 মাস বয়স আছে। ওকে, ঠিক আছে, 22-এর শেষের গাড়ি। এই গাড়িটা আপনার 8,000 কিলোমিটার চলা আছে, এটা SM মডেল আছে, ABS গাড়ি, ডাবল ডিস্ক। এই গাড়িটার দাম নেবো দাদা 1,10,000। 1,10,000 টাকা, তাহলে এটাও তো মানে নতুন মডেল। ভিডিও দেখে ঈদের মধ্যে কোনো কাস্টমার যদি নিতে চায়, ঈদের অফার, ঈদের অফার থাকলো 2,000 টাকা আরো ডিসকাউন্ট। আচ্ছা, এই গাড়িটার দাম নেবো 1,08,000। 1,08,000 টাকা, ঈদে তো অফার দিতেই হবে দাদা, এর জন্যই তোমার কাছে আসা, 1,08,000 টাকা। আর বলো, হেলমেট তো আছেই গাড়ির, সব গাড়ির সঙ্গে, প্রত্যেকটা গাড়ির সঙ্গে হেলমেট তো আছে। আচ্ছা, আর একটু তেলও দিয়ে দেবো? হ্যাঁ, তেল তো অবশ্যই দিয়ে দেবো। আচ্ছা, সেই কাস্টমারের বাড়ি জবাব দিয়ে তেল দিয়ে দেবো। এক, ওরে বাবা দাদা, কত মানে একদম মন খুলে দিচ্ছে দাদা। যদি সে কাস্টমার যদি এমন কি মালদা থেকে আসে, আচ্ছা, সেই মালদা অবধি যতটা তেল লাগবে আমি দিই, সব দিয়ে দেবো দাদা, কি বলছে তাহলে ভেবে নিন। এবার দেখবো রাত কি রানী, দেখবো আমরা MT-15, বলো। গাড়িটা 2000
কুড়ির শেষের গাড়ি প্রায় একুশ সালের গাড়ি আছে, এবিএস গাড়ি ডবল ডিশ, ডবল ডিশ এবিএস গাড়ি, 11,000 মতন চলা আছে। এই গাড়িটার দাদা দাম নেব 1,35,000। 1,35,000 টাকা। আর ক্যামেরাটা এদিকে ঘোরাতে বলবো, তার সঙ্গে ঈদের অফার, গাছে কাটাল গপে তেল, গাড়ি কিনলে ফ্রি হেলমেট আর তেল, তাই তো? তারপরে দেখবো সোনার কালেকশন। ওই গাড়িটা ঈদের মধ্যে কোন কাস্টমার নিতে গেলে ওই গাড়িটায় 2,000 টাকা ডিসকাউন্ট আছে। 2,000 টাকা ডিসকাউন্ট, 1,35,000 দাম বলেছি, 1,33,000 যদি আমাদের এই ঈদের মধ্যে, আচ্ছা দাদা ভালো করে শুনে নেন, যদি ঈদের মধ্যে আসে ওই গাড়িটার উপরে আমি যা দাম বললাম ওর উপরে 2,000 টাকা ডিসকাউন্ট। তাহলে দাদা এক সপ্তাহের মধ্যেই আসতে হবে। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে, কারণ আমাদের বৃহস্পতিবারে ঈদ আছে। আচ্ছা ঠিক আছে, ঈদের মধ্যে যদি কাস্টমার আসে 2,000 টাকা ঈদের অফার ডিসকাউন্ট। তাহলে তেলও পাবেন, হেলমেটও পাবেন, তেল পাবে, হেলমেট পাবে, 2,000 টাকা ডিসকাউন্টও পাবে। তারপরে দেখবো সোনার কালেকশন, বলো। 2021 সালের গাড়ি আছে, ডবল ডিশ, ডবল চ্যানেল এবিএস এলাইরিনির সাথে গাড়ি 10-11,000 চলা আছে। আচ্ছা, গাড়ি একদম শোরুম কন্ডিশন। এই গাড়িটার দাম নেব দাদা 1,75,000। এই গাড়িটার উপরে আমি যেটা যেটা বলে দেবো সেই গাড়িগুলোর উপরে অফার থাকবে, ঠিক আছে? এই গাড়িটার উপরেও 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। 1,73,000, 1,73,000 টাকা, 73,000 টাকা, 75,000 দাম, 2,000 ডিসকাউন্ট থাকবে, 73,000 টাকা। আপনারা ভালো করে শুনবেন, বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু 75,000 টাকা দাদা দাম থাকবে। তারপরে 2020 সালের গাড়ি, হ্যাঁ, বিএস6 এর পাশাটাও, বিএস6 এর, BS6 এর গাড়ি, গাড়ি হেভি কন্ডিশন, এটাও ডবল ডিশ, ডবল চ্যানেল ABS এলাইরিনির সাথে। এই গাড়িটার দাম নেব দাদা 1,65,000, বৃহস্পতিবারের মধ্যে নিলে 1,65,000 মধ্যে নিলে 1,65,000 এই গাড়িটা। দাদার একটা জিনিস খুব ভালো লাগে যে হাসিটা, একটু ক্যামেরা এদিকে হবে, এই যে হাসিটা, হাসি দেখে কিন্তু মন ভরে যায়, আর দামও কিন্তু সেরকম লাগে। আর আপনারা শুধু একবার বৃহস্পতিবারের আগে আসুন, তারপরে দেখবেন মজাটা কি হয়। তারপরে দেখো 1,65,000, 2020 শেষের গাড়ি, ABS মডেল, ABS মডেল, 1,65,000, শুধু কাস্টমারের জন্য, কোনো ডিলারের জন্য না দাদা, ডিলারের জন্য না, কোনো ডিলার যেন ফোন করে আমাকে বলে না যে এই গাড়িটা আমি নিতে চাই, ঠিক ঠিক, আমি শুধু কাস্টমারকে দেব। আচ্ছা, শুধু ঈদ উপলক্ষে, ঈদ উপলক্ষে অফার থাকলো, শুধু কাস্টমার। তারপরে দাদা আবার অ্যাপাচিতে চলে আসবো, গোলাপের ফুল দেখে মনটা করে উলবুল আর চুলবুল। 2021 শেষের, প্রায় 22 সালের গাড়ি, এবিএস সিঙ্গেল ডিশ এবিএস, এবিএস ঠিক আছে, গাড়ি চলা আছে 18,000 কিলোমিটার। ও বাবা, একদমই নতুন গাড়ি, একদম শোরুম পিস গাড়ি আছে। এই গাড়িটার দাম নেব দাদা 78,000 টাকা, শুধু ফিক্স প্রাইস 78,000 শুধু। হ্যাঁ, তাই গিয়ে না 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 দাদা, সরি ভুল হয়ে গেল, 87,000 টাকা। 87, কত সালে ছিল দাদা এটা? 2021 শেষের 22 সালের গাড়ি। ওরে বাবা দাদা, আজ তো মন খুলে অফার দিয়ে দিছো, 87,000 টাকা, একদম ফুল ডিসকাউন্ট, ফুল। প্রথমটা আমার ভুল হয়েছে, আচ্ছা, কেনার স্বপ্নও দেখতে পাইনি দাদা, ঠিক আছে, প্রথমটা আমার ভুল হয়ে গেছে। 87, একদম ফিক্স প্রাইস, 87,000 টাকা দেবে, নিয়ে বাড়ি চলে। আর দাদা তেল হেলমেট তো থাকবে, ও তো থাকবে। হ্যাঁ, তারপরে আবার বুলেট, তারপরে বুলেট আছে আপনার 2021 শেষের গাড়ি, প্রায় 22 সালের গাড়ি এই গাড়িটা। এই গাড়িটার দাম থাকলো ঈদের অফার 1,70,000 টাকা। ওরে বাবা দাদা, কি প্রায় 22 সালের গাড়ি, আচ্ছা, ডবল ডিশ, হ্যাঁ ডবল ডিশ, ডবল চ্যানেল এবিএস, হ্যাঁ এবিএস এর সাথে 1,70,000 টাকা, বিএস6 এর গাড়ি। দাদা আজকে তো মনে হচ্ছে চ্যালেঞ্জ করব না, মানে বলে দিচ্ছো যে 1,70,000 ঈদের মধ্যে, একদম তো দাদা মন খুলে দিয়ে দিচ্ছ তো, মানে হার্ট খুলে সামনে নিয়ে চলে এসেছো। তারপরে তারপরে আছে 2018 সালের বুলেট আছে, এই গাড়িটা আপনার গানমেটাল গেরে যেটা বলে, গাড়ি হেভি, দুর্দান্ত কন্ডিশন আছে, গাড়ির দিক দিয়ে কোনো চিন্তা নেই। এই গাড়িটার দাদা দাম নেব 1,48,000, 1,48,000 টাকা, মানে 1,45,000, 45,000, 2018 সালের গাড়ি, হেভি দুর্দান্ত কন্ডিশন, গাড়ি চালিয়ে দেখে নেবে, দেখে নেবে সেটাই। দাদা কিন্তু সবার জন্য ভেবে রেখেছে, যাদের পকেটে টান আছে কম বাজেটেরও পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে দাদা যেটা দেখাবো এটা কি বেরিয়ে গেছে না একটা নতুন এসছে? এটা বেরিয়ে গেছে, আবার নতুন এসছে, আবার অন্য কালার, এলেক্ট্রা, এটা ঢালাই রিং, ঢালাই রিং, আগেটা ঢালাই রিং ছিল না। হ্যাঁ বল, এটা ঢালাই রিং ছিল না। হ্যাঁ, এটা 2015 সালের গাড়ি আছে, গাড়ি হেভি, দুর্দান্ত কন্ডিশন আছে। এই গাড়িটার দাদা দাম নেব 1,00,000 টাকা,
এটা ইলেকট্রা আছে তাই তো হ্যাঁ ইলেকট্রা মডেল হ্যাঁ ঢালাই রিনির সাথে 1 লাখ টাকা আর সব অ্যাকসেসরিজও লাগানো আছে আমি দেখাতে বলবো অনেক কিছু লাগানো আছে দাদা ফগ লাইট হ্যান্ডেল অনেক কিছু আমি আপনাকে এইভাবে বলবো না যে আমি এটা লাগিয়েছি ওটা লাগিয়েছি এর বলবো না কিন্তু কাস্টমার আসবে স্পটে এসে দেখে নেবে দেখে নেবে ঠিক কি আছে সাধারণত শুধুমাত্র 1 লাখ টাকায় স্বপ্ন পূরণ করুন এখানে কিন্তু এই অফার কোথাও পাবেন না এই অফার যা দিচ্ছে ভাইজি দা তারপরে মাসাল মান দেখবো বলো দাদা এটা 2017 সালের হর্নেট গাড়ি এই গাড়িটা ভালো কন্ডিশনের গাড়ি আছে খুব সুন্দর কন্ডিশনের আছে এই গাড়িটার দাম নব দাদা 60000 টাকা ওরে বাবা দাদা 65-66 তুমি ডাইরেক্ট এত কম দিচ্ছো 60000 টাকা মানে ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে আর এটা কি ফিক্সড প্রাইস হ্যাঁ 60000 টাকাটা ফিক্সড প্রাইস দেখুন এখন যা দেখাচ্ছে ফিক্সড প্রাইসে দেখাচ্ছি এটা কিন্তু ঈদের অফার বৃহস্পতিবারের পরে কিন্তু এই অফারটা থাকবে না দাদা বৃহস্পতিবারে তো দামটা বেড়ে যাবে হয়তো 2000 টাকা বাড়বে তার বেশি হবে না 2000 টাকা হয়তো বাড়বে তার থেকে বিশেষ কিছু বাড়বে না এই দামে কিন্তু আপনারা পাবেন না পাওয়াও যায় না দাদা একদম অবিশ্বাস্য দাম তারপরে দেখব তার পাশে আছে এর আছে রাইডার হ্যাঁ টিভিএস রাইডার হ্যাঁ টিভিএস রাইডার 2022 সালের গাড়ি আছে 21 শেষের 21 শেষের গাড়ি প্রায় 22 সাল হয়তো এক মাস কম থাকলেও থাকতে পারে গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন এই গাড়িটা আপনার ওই 8000 থেকে 9000 চলা আছে দাদা বিশাল ডিমান্ড এই গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়িটার দাম নেব দাদা হ্যাঁ ফিক্স প্রাইস 80000 টাকা ওরে বাবা দাদা 90-95 এর নিচে পাওয়া যায় না ডাইরেক্ট 80 দাদা তো বলছে দাদা গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন গাড়ি চালিয়ে দেখে নেবে কাস্টমার চালিয়ে যদি কোনো প্রবলেম থাকে লোয়া লাগবে না দাদা আমি তোমাকে বলে দিচ্ছি ভিডিওর ভিতরে বলে দিচ্ছি এর জন্যই আগে ফোন আসবে 80000 টাকায় রাইডার অবাক করা মানে একটা দাদা ঈদের জন্য বৃহস্পতিবারের পরে কিন্তু বলেছে দাদা 2-3 হাজার টাকা বেড়ে যাবে 2000 টাকা বাড়বে বৃহস্পতিবারের আগে আসুন রাইডারটা আপনার করুন রাইডারের জন্য কল আসবে দাদা এটা লিখে রাখো এত ভালো প্রাইজে রয়েছে তারপর দেখবো এনএস দাদা গাড়িটাও দেখেন নিখুঁত গাড়ি একদম 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 80000 টাকা তারপরে তার পাশে আছে আপনার এনএস এটা 200 সিসির গাড়ি আছে ঠিক আছে এই গাড়িটা দাদা ডবল ডিসির গাড়ি এই গাড়িটার দাম নেব 70000 টাকা 2018 সালের ওরে বাবা 2018 সালের গাড়ি 70000 টাকা দাম দাদা দাদাকেও একটা কথা বলে দিই দাদাও খুশি হবে বাংলাদেশের অনেক বন্ধু আছে দাদা তোমার ভিডিওতে অনেক কমেন্ট করেছিল তোমার প্রাইস শুনে বলেছিল সব গাড়ি নিয়ে চলে যাবে তো দেখুন বাংলাদেশে হয়তো করা যাবে না ইন্ডিয়া থেকে যারা পশ্চিমবঙ্গ থেকে যারা বিলং করেন তারা আসুন গাড়িগুলো আপনাদের নামে করুন 18-র গাড়ি এনএস 200 ভালো করে শুনবেন ফিক্সড প্রাইস তাই তো 70000 টাকায় মানে অবাক করা দামে দিচ্ছে তারপরে আবার এনএস দেখবো 125 2021 সালের গাড়ি 2021 সালের গাড়ি 125 সিসির গাড়ি গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে একদম এই গাড়িটার দাদা দাম নেব আমি 78000 টাকা ওরে বাবা ফিক্স প্রাইস 78000 টাকা দাম নেব কাস্টমার এসে গাড়ি চালিয়ে দেখে শুনে যদি সবকিছু ওকে হয় তবেই টাকা দিয়ে নিয়ে যাবে দাদা আজকে কাস্টমারের আগে আমাকে খুশি করে দিচ্ছে মানে এত ভালো প্রাইস মানে ধারণা করা যাচ্ছে না মাত্র কত বল 78000 21-এর গাড়ি 78 মানে ভাবা যায় না দাদা শুধু কাস্টমার ডিলাররা ফোন করবেন না দাদা বলেই দিয়েছে ডিলাররা ফোন করবেন না তারপরে দেখবো হিরো অ্যাচিভার এটা হচ্ছে মাইলেজ বাইক হ্যাঁ 2017 সালের গাড়ি এই গাড়িটার দাম নেব 43000 টাকা 43000 টাকা 2017 সালের অ্যাচিভার গাড়ি গাড়ি হেভি কন্ডিশন এই গাড়িটার দাম নেব 43000 এর জন্য দাদা তোমার ভিডিওতে এত ভিউজ আছে কারণ আছে না 43000 টাকায় ভালো করে শুনবেন আমি মুখে যেটা বলবো কাস্টমার এসে সেটাই দেখবে সেটাই নেবে আমি এরকম কম কিছু বলবো না যে ও গাড়িটা বুক হয়ে গেছে দাদা হবে না এরকম কোনো ব্যাপার নেই যে গাড়িটা কাস্টমারের প্রয়োজন আর ফোন করবে গাড়ি আমার কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবো তবে 100% থাকবে কোনো অসুবিধা নেই ঈদের মধ্যে গাড়ি নিয়ে যেতে পারবে একদম কিন্তু বৃহস্পতিবারে পড়ে গেলে 2000 টাকা বেড়ে যাবে তারপরে সিবি 125 বলো 2019 সালের গাড়ি আছে গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে এই গাড়িটার দাদা দাম নেব 62000 দাদা আজকে আমাকে ভেবাচাকা করে দিচ্ছে আমার মুখ দিয়ে ডায়লগ কি বের হবে তোমার কথা শুনেই আমি হেরান হয়ে যাচ্ছি 62000 টাকা 2018 এটা তো কানালা 2019 এর কানালা মডেল 2019 সালের এবার টপ মডেলও বলা যায় 62000 তারপরে পালসার 125 বলো পালসার 125 হ্যাঁ ওটা আছে দাদা 2020 শেষের গাড়ি প্রায় 21 সালের গাড়ি ওই গাড়িটা গাড়িটার দাম নেব দাদা প্রায় 21 সালের গাড়ি গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে 125 সিসি গাড়ি মার্কেটে কিরকম ডিমান্ড আপনি জানেন বিশাল এই গাড়িটার দাদা দাম নেব একদম ফিক্স প্রাইস 58000 টাকা দাদা আজকে ভিডিওটা আজকেই আমি আপলোড করব একদিন লেট করব না আজকেই আপলোড করব যাতে আপনারা এসে নিতে পারেন আজকেই আমি আপলোড করে দেব ভিডিওটা দেখবেন পুরোটা আরো ভালো লাগবে তারপরে
আবার এইবার হচ্ছে গন্ধ শুকবে আর হুসুস করে উঠবে, কি বলবো দাদা যা বলছি আমারই ঘাম বেরাচ্ছে, মনে হচ্ছে কি আমি পকেটে গুঁজে নিয়ে চলে যাই, আমার পকেটটা তো ছোট দাদা নিতে পারছি না। দাদা দাদা বলছি এর আগে কি গাড়ি দেখাচ্ছিলাম, অন্য গাড়ি দেখাবো না কিন্তু দাদা আমার তো লোম খারাপ হয়ে যাচ্ছে দেখো, সেরকম কিন্তু প্রাইস দিতে হবে। ঠিক আছে বলো দাদা, সুপার গ্ল্যামার শুধু আমি বলে না, আপনি যে শোরুমে যাবেন সেই শোরুমে প্রত্যেকটা শোরুমে থাকবে এই গাড়িটা, দাম বিরাট বিরাট থাকবে, কারণ এই গাড়িগুলো সিস্টেম মানে যে যার কাছেই আছে এই গাড়ি পুরো সোনা সোনা এরকম একটা ব্যাপার। এই গাড়িটা দাদা মানে এ কম্পিটিশনে গাড়ি কিনতে হয়, এ দেখা যাচ্ছে এসআইডির গাড়ি দেখা যাচ্ছে কম বেশি হয় কিন্তু এই গাড়িগুলো কম্পিটিশনে কিনতে হয়। ঠিক ঠিক ঠিক, তো বাবা বলো 2015 সালের গাড়ি আছে, গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে, এই গাড়িটা ফিক্স প্রাইস লবো 55,000 টাকা। কত সালে? 55,000, 2015 সালের গাড়ি ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস 55,000 টাকা। গাড়ি দেখুন কিন্তু চকচক চকচক করছে। তারপরে তার পয়সে গাড়ি আছে, 2018 সালের গাড়ি আছে, BS4 এর গাড়ি আছে, এই গাড়িটা দাদা ফিক্স প্রাইস নেবো 64,000 টাকা। যারা ভিডিওটা দেখছেন হেভি দুর্দান্ত, যারা সুপার গ্ল্যামার যারা কেনার জন্য, যে কাস্টমার সুপার গ্ল্যামার কেনার জন্য ইচ্ছুক হয় সে কাস্টমার নিজেই জানে যে এই গাড়িগুলোর দাম কেমন হয়, সেটাই। ঠিক আছে, আমি যাদেরকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন, আমি কোনোদিনও বলি না ভিডিওতে যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, কারণ স্বপ্ন পূরণ করুন, নালে কিন্তু আরও 2,000 টাকা বেশি, 2-3,000 টাকা বেশি হয়ে যাবে। আজকেই আমি ভিডিওটা ছাড়ছি, আপনারা প্লিজ শেয়ার করুন ভিডিওটা অবশ্যই, নালে কিন্তু বঞ্চিত হবেন। দাদা কত হলো? 65, তাই তো? না 64 ফিক্স প্রাইস। হ্যাঁ ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস। 2018 সালের গাড়ি, হ্যাঁ 2018 গ্ল্যামার দেখবো, গ্ল্যামার আছে 3, তাই তো? 2000, হ্যাঁ BS4 BS3 এর গাড়ি, BS3 2017 সালের গাড়ি, হ্যাঁ গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে। হ্যাঁ এই গাড়িটা দাদা দাম নেবো 58,000 টাকা। 58,000 টাকা দাদা, BS3 কোথাও পাওয়া যায় না গাড়িটা, আপনি দেখেন একদম শোরুম পিস, শোরুম পিস, এটা আছে সোনা গাড়ি, আমার পছন্দ না হলে সে গাড়ি আমি তুলি না দাদা, সোনা না, এটা হচ্ছে কিন্তু হীরা, BS3 মানে হীরা, মাত্র কত বলে ফিক্স প্রাইস, তাই তো? হ্যাঁ কত? 58,000, তেল হেলমেট থাকবে, তেল হেলমেট তো থাকবে। হ্যাঁ এসে কিন্তু যেখান থেকেই আসুক না কেন তার বাড়ি যাওয়া অবধি তেল আমি দেবো, যে কোনো গাড়ি কথা দিলাম। আচ্ছা এইগুলো কিন্তু ফিক্স প্রাইসে পাবেন, এরপরে কিন্তু আরো দাম বেড়ে যাবে, কারণ জানেন এর থেকে 7-8,000 টাকা বেশি থাকে গাড়ির দাম। দাদা এই গাড়িটা নিয়ে বাড়ি যেতে গেলি ধরে নেন এখান থেকে বসিরহাট থেকে এসছে একটা কাস্টমার, কতটা তেল লাগে সেটা আমরা জানি, কিন্তু এমনও কাস্টমার এসে বললো যে এই গাড়িতে আমার 5 লিটার তেল লাগবে কি 2 লিটার তেল লাগবে আমার বাড়ি যেতে, কিন্তু ওইটা বললি হবে না, অসম্ভব দাবি করলে হবে না, এই গাড়িটা বসিরহাট যেতে কতটা তেল লাগে তাছাড়া আমরা একটু এক্সট্রা দিয়ে দেব। ঠিক আছে, সে যেখান থেকেই আসুক কাস্টমার, এটা সাপোজ একটা উদাহরণ দিলাম। তারপরে 2016 সালের গাড়ি, গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে একদম দাদা, এই গাড়িটা দিয়ে দেবো 50,000 টাকা ফিক্স প্রাইস, 2016 সালের গাড়ি ফিক্স প্রাইস দাদা 50,000 টাকা। সেল 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 শুরু হয়ে গেছে দাদা, আজকে অবাক করে দিচ্ছে সত্যি, ঈদের অফার, ঈদের অফার। তারপরে এই গাড়িটা আছে 2016 সালের গাড়ি, 2016 সালের গাড়ি, ওটাও 16 সালের, এটাও 16 সালের, 16 সালের গাড়ি 50,000 টাকা, দুটোই 50,000 টাকা, ব্ল্যাক আর রেড। তারপরে তার পাশে আছে সুপার স্প্লেন্ডার গাড়ি, আপনি গাড়িটা দেখেন 2013 সালের গাড়ি, আপনার কি মনে হবে 2013 সালের গাড়ি? একদম মনে হচ্ছে না দাদা, মনে হচ্ছে 16-17 এর গাড়ি। এই গাড়িটা দাদা দাম নেব 46,000 ফিক্স প্রাইস, ফিক্স প্রাইস 46,000 টাকা, হেভি দুর্দান্ত কন্ডিশন একদম একদম। তারপরে BS6 এ চলে আসবো, BS6 এর 2020 শেষের গাড়ি, গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে, এই গাড়ির দাম নেব 64,000 টাকা ফিক্স প্রাইস, তাই তো? ফিক্স প্রাইস 2020 শেষ, 20 শেষের গাড়ি, প্রায় 21 সালের গাড়ি, হয়তো 2 মাস কম, 20 হয়তো 20 সালের, এই 21 সালের 2 মাস কম আছে, 2 মাস কম আছে, ঠিক আছে, বাট 21 হিসেবে চালানো যাবে, 21ই বলা যায়। 64, তারপরে এটা আছে 20, এও 20 শেষের গাড়ি, এই গাড়িটারও দাদা দাম নেব 64,000। দাদা যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ শেয়ার করবেন, যাদের স্বপ্ন পূরণ করার আছে করে নিন, খুবই কম, আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। তারপরে এটা 2021 সালের গাড়ি, গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আছে, এই গাড়িটা দাদা দাম নেবো 60,000 টাকা, যাদের 4-5,000 টাকা কম আছে, 20 গাড়ি 64,000, 21 সালের গাড়ি 60,000, আমার কাছে সিস্টেমই এইটা, সিস্টেমই এটা। তারপরে তার পাশে আছে, এটাও আছে, এটা আছে 20 শেষের গাড়ি, এই গাড়িটা দাদা দাম নেবো এটা 64,000 টাকা,
ভালো করে শুনে নেবেন, দামগুলো ভালো করে ভিডিওটা দেখার চেষ্টা করুন। আর ভিডিওটা আজকে আজকেই আমি আপলোড করব। তারপরে 2019 সালের শাইন এসপি গাড়ি, হেভি দুর্দান্ত কন্ডিশন আছে। এই গাড়িটার দাম নেবো 62,000। কত সালে ছিল দাদা? 2019 সালের গাড়ি, 62,000 টাকা। এটা টপ মডেল বললেও, টপ মডেল বললেও হয়, চালিয়ে দেখে নেবে, কোনো প্রবলেম থাকলে দাদা নেওয়া লাগবে না। এই কান মডেল, কান মডেল আছে। দেখা যাচ্ছে আমি দাম বললাম 62,000, কেউ মনে করলো যে আগে রোল মডেল হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। কান মডেল মানে টপ মডেলই বলা যায়, সেটাই। গাড়ি এসে চালিয়ে দেখে নেবে, পেপার্স দেখে নেবে, পেপার্স এতকে জেড অবধি যদি কমপ্লিট থাকে তারপরে সবই কাস্টমার নেবে। আর যারা, আর এখন তো এখন সিস্টেম হয়ে গেছে দাদা, এই গাড়ির এখন কোনো পেপার্স লাগে না, পেপার্স লাগে না, মাথায় হেলমেট নেই বা কোনো প্রবলেম হলি এই নাম্বার প্লেটের জন্য গাড়ি কেস খায়। ঠিক, মানে নাম্বার, মানে মাথায় হেলমেট নেই, পুলিশ ধরলো গাড়ি, তখন অপরাধ কাস্টমারের, কিন্তু গাড়ির অপরাধ হলো এই নাম্বার প্লেটে, গাড়ির নাম্বার প্লেটে কাস্টমার কেস খেলো। এই কেসটা মিটাতে হবে কার? যে গাড়ি, যার গাড়ি তাকে মিটাতে হবে। কিন্তু বিষয় হলো এই, আমাদের এখন নিয়ম হয়ে গেছে, এখন আমরা নিয়ম করেছি, এটা আমার ঘর থেকে এই গাড়িটা আমি এখন ছাড়বো। আমি এখন আমার দোকানের বিল ডেট আজকের টাইম পর্যন্ত দিয়ে আমি বিল করে ছেড়ে দেবো এই গাড়ি। এই ছাড়ার আগ অবধি যদি এই গাড়ির কোনো কেস টেস কিছু থাকে আমার, টোটাল আমার। কিন্তু আমি যখন গাড়িটার ডেট তারিখ সব দিয়ে যখন ছাড়বো, তারপরে যদি কাস্টমার কেস খায়, তখন সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের প্লাস এই গাড়ি এখন তো খুবই কড়াকড়, এখন এই গাড়ি নেবে খুব কুইক আমাদের নামটা ট্রান্সফার করে নেবে। ঠিক আছে, আমরা খুব বেশি বেশি এক মাসের সময় দেই, বিলটা করে দিই এক মাসের মধ্যে, নাম ট্রান্সফার বাধ্যতামূলক, নাহলে শোরুম পক্ষ কোনো দায়ী নেই। এইবারে মানে নাম ট্রান্সফারটা অবশ্যই জরুরি, যে গাড়িটা কিনবে তার কাছে নাম ট্রান্সফারটা অবশ্যই জরুরি, অবশ্যই নাম ট্রান্সফারটা করে নিতে হবে তাড়াতাড়ি, না হলে কারণ আমরা নাম ট্রান্সফার ছাড়া গাড়িটা বিক্রি করি না, সেটাই। কিন্তু অনেক কাস্টমারের হাতে ছাড়ি, কিন্তু আমরা ঠিক টাইম নিয়ে, আর কোন কাস্টমার গাড়ি নিতে চাইলে তার অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আমাদের কাছে আসতে হবে। ভোটার কার্ড, আধার কার্ড ছাড়া আমরা গাড়ি ছাড়ি না তারা। ঠিক। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে দাদা কি বলছে, গাড়ি আপনারা কেস চেক করে নেবেন নেওয়ার আগে, শোরুম থেকে বেরিয়ে গেলে কেস খেলে কিন্তু দাদা। আমরা যখন গাড়িটা তুলি আমরা সবকিছু দেখে শুনে বুঝে নিয়ে নিই, মানে টোটাল দেখে শুনে নিই। এবারে আমার হাত থেকে যখন বার হয়ে গেল, সেই টাইম থেকে যে টাইমটা হলো ওই টাইমটা যদি কোনো কেস ফেস থাকে সেটা কাস্টমারের। তো এটা মাথায় রাখবেন, অবশ্যই সবকিছু চেক করে নেবেন। আর দাদা তো চেক করেই রেখেছে, আর এগুলো কিন্তু সবই ফিক্সড প্রাইস, এর জন্য কিন্তু এত কমে পাবেন। তারপরে এটা আছে আপনার 2020 শেষের গাড়ি, FZ ভার্সন 3। আপনি জানেন এর মার্কেটে বিশাল ডিমান্ড, বিশাল দাদা। এই গাড়ির দাম বিরাট কিছু নেবো না, এই গাড়িটার দাম নেবো 80,000 টাকা। এটা কত সালে বলেছিলে? 2020 শেষের গাড়ি, 81,000 টাকা। এই গাড়ি মার্কেটে অ্যাভেলেবেল 85,000 টাকা বিক্রি আছে। 80,000 ফিক্সড প্রাইস? হ্যাঁ, 80,000 টাকা দাম নেবো ফিক্সড প্রাইস। ঈদের অফার বৃহস্পতিবার অবধি। তারপরে এই গাড়িটা দাদা 2020 শেষের গাড়ি, এটা 21 সালের গাড়ি আছে, এটা 21 সালেরই গাড়ি, এটা 2021 সালের গাড়ি আছে। এই গাড়িটার দাম নেবো 64,000। 64,000 মানে BS6 এর গাড়ি। এটা তারপরে আবার BS6 এর সুপার স্প্লেন্ডার গাড়ি, এটা 20 শেষের গাড়ি আছে, এটাও 64,000। এগুলো কিন্তু ফিক্সড প্রাইস। আরো গাড়ি আমি দেখাবো বাইরে আছে, কাস্টমার দেখা যাচ্ছে আমার কাছে আসলো, গাড়ির দাম জিজ্ঞেস করলো, দেখা যাচ্ছে এই 64 দাম, এই গাড়িটাই আমাদের কাছে এসে যে জিজ্ঞেস করে দাদা কত? 68,000। কেন দাম? আমরা এবারে কাস্টমারকে কমিয়ে সেই 64 আমরা দেব, কিন্তু সেটা ফিক্সড প্রাইসটা আমরা বলে দিলাম, দাদা আমি ভিডিও দেখে এসেছি, দেবদার ভিডিওটা দেখে এসেছি, আপনি দাম বলেছেন 64, আমি কোনো কথা বলবো না, গাড়িটা বার করে দেবো, কাগজপত্র বুঝ করে নেবে, টাকা দিয়ে যাবে, নিয়ে চলে যাবে। ঠিক, কোনো অসুবিধা নেই, এটাই সব থেকে বেশি ভালো, এটা ঈদের অফার। এরপরে আরো বাইরে গাড়ি আছে, সেগুলো দেবো, চলুন যাওয়া যাক। তো দাদার আরো কিছু কালেকশন আছে, সেটা দেখবো। আর এখানে কিন্তু সব থেকে একটা জিনিস দাদা সবার জন্য রেখেছে, সবার কথা ভেবে, স্কুটির এখন অনেক ডিমান্ড, তো ব্যাটারি স্কুটিটা সবাই আসছে দাদা, সে ব্যাটারি স্কুটি এখানে পেয়ে একটু ঘোরাতে দর্শন দিতে বলবো আমি দাদার ভাগ্নেকে। দাদার ভাগ্নে আসতে চায় না ক্যামেরায়, যাই হোক, তো ব্যাটারি স্কুটিও পেয়ে যাবেন, তো ওগুলো আমি দেখাবো। তার মধ্যে আগে গাড়িগুলো দেখিয়ে নিই, আপনারা যাদের ব্যাটারি স্কুটি দরকার আপনারা মার্কেট ঘুরে আসুন, দাদার একটাই কথা, তার থেকেও কমে পেয়ে যাবেন, তাই তো? তো দাদা চলো আমরা আগে মাইলেজ কিনতে শুরু করি আগে, তারপর ওখানে যাবো, বলো। 2020 সালের গাড়ি আছে, 110cc গাড়ি, 46,000 টাকা ফিক্সড প্রাইস। 2021 সালের গাড়ি, তারপরে CT100 দেখবো, CT100 আছে, 2019 সালের গাড়ি আছে। হ্যাঁ, এই গাড়িটা দাদা দাম নেবো
বারাসাতের ভেতরে এত সস্তায় গাড়ি অবাক করে দেওয়ার মতো। তারপরে ডিসকভারে আসবো, ডিসকভার এটা আছে 125 সিসির গাড়ি আছে, এটা নিউ মডেল ডিজিটাল মিটার, 2019 সালের গাড়ি আছে দাদা। এই গাড়িটার দাম নেবো 40,000 টাকা। তারপর এইদিকে একটু ফোকাস করতে বলবো, স্কুটি আছে, স্কুটি দেখবো আমরা, বলো। 2018 সালের গাড়ি আছে, ইয়ামা ফ্যাসিনো, গাড়ি হেভি, দুর্দান্ত কন্ডিশন একদম। এই গাড়িটার দাদা দাম নেবো 40,000 টাকা ফিক্সড। এবার যা দেখাবো সবই ফিক্স থাকবে। এবার 160 তে চলে আসবো দাদা, বলো। 160 NS, এই গাড়িটার দাম নেবো দাদা, 2018 সালের গাড়ি আছে, এই গাড়িটার দাম নেবো 62,000। আর কিছু চাই? এরপরে এসে কিন্তু বার্গেনিং করবে না, যেই দামে দাদা দিচ্ছে দাদা 65-70 নিচে পাওয়া যায় না। 62,000 বৃহস্পতিবার অবধি কিন্তু। তারপরে তার পাশে আছে আপনার AS পালসার, এই গাড়িটার দাদা দাম নেবো 2016 সালের গাড়ি, 35,000 টাকা দাম নেবো। 35,000 টাকা AS পালসার। আর ওই গাড়িটা কোনো কাস্টমার চাইলে NS করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা মডিফাই করে NS করা যায়, 15,000 টাকা খরচা করবে, NS করে নিতে পারবে। এটা NS করা যায়। আর নামটা আসলে যেটা বলে 35,000 টাকা গাড়ির দাম, NS এর দাম কত? ওটা 16 সালের গাড়ি, 16 সালের গাড়ি। এবার আমি বলে দিচ্ছি নাম ট্রান্সফার, যেটা দাদা বললো যে এক মাস লাগবে, পশ্চিমবঙ্গের যেখান থেকে খুশি আসুন, এক মাসের ভেতরে কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাবে অবশ্যই। তারপরে আবার ফ্যাসিনো দেখবো, আর নাম ট্রান্সফার ছাড়া কিন্তু গাড়ি চালাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন। ফ্যাসিনো দেখবো, ফ্যাসিনো ইয়ামা ফ্যাসিনো, 2021-22 সালের গাড়ি আছে, 19 শেষে। এই গাড়িটার দাদা দাম নেবো 64,000। 64,000 টাকা BS6 এর গাড়ি, BS6 এর গাড়ি। তারপরে দেখবো কি দেখবো আমরা, এন্টর্ক, এন্টর্ক, হ্যাঁ, এন্টক, এটা 2018 সালের গাড়ি আছে, গাড়ি হেভি, দুর্দান্ত কন্ডিশন আছে, এই গাড়িটার দাম নেবো 52,000 টাকা। ওরে বাবা, ডিজিটাল মিটার একটুখানি দেখাতে বলো, একটু দেখাতে বলো, দেখাতে বলবো ভাগ্নেকে, ডিজিটাল মিটার কিন্তু 52,000 টাকায়, ভাবা যায় না। তারপরে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস, তাই তো দাদা? 2020 শেষের গাড়ি, এটা BS6 এর গাড়ি, টপ মডেল, টপ মডেল, সামনে LED হেডলাইট, ঠিক আছে। এই গাড়িটার দাদা দাম নেবো 62,000। 62,000 টাকা ফিক্সড প্রাইস, তাই তো? এই গাড়ি দাদা এমনি অ্যাভেলেবল 65-এর নিচে কোথাও পাবে না। হ্যাঁ সেটাই দাদা, 65-72 যেখানে যেরকম, 65-এর নিচেই কোনো জায়গায় পাবে না, পাবেন না। এবার তার উর্ধে দাম আমি বলবো, সেটা, এটা কিন্তু ফিক্সড প্রাইস, এটা ফিক্স। তারপরে আবার গ্ল্যামারে চলে আসবো আমরা, গ্ল্যামার, হ্যাঁ, 2016 সালের গাড়ি, 52,000 টাকা দাম মাত্র। হ্যাঁ, 2016 সালের গাড়ি, 52,000 টাকা, হেভি, দুর্দান্ত। আর অনেকের মধ্যে দাদা একটা মিথ আছে যে এই নাম্বারের গাড়ি এখানে চলবে। দেখুন পশ্চিমবঙ্গের গাড়ি সব জায়গায় চলবে, এখন তো সব অনলাইন সিস্টেম দাদা, এখন যেখানেই বাড়ি হোক না কেন কাস্টমার, এখন WB ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাড়ি হলেই সে কাস্টমার, যেখানকার নাম্বার হোক আপনি চালাতে পারবেন। কাগজপত্র ঠিক থাকা নিয়ে কথা, কাগজপত্র তার নামে থাকলেই হলো চালাতে। তো এর জন্য বলছি যে নদিয়া থেকে তো বেশি আমাকে ফলো করেন, দাদার কাছে আসুন, অনেকে দরকার গ্ল্যামার সুপার নিয়ে যান, এই দামে কিন্তু পাবেন না। তারপরে তার পাশে চলে আসছেন, ওটাও গ্ল্যামার, 2015 সালের গাড়ি আছে, এই গাড়িটার দাদা দাম নেবো 48,000 টাকা। তারপরে ডিসকভার, তারপরে ডিসকভার 2019 সালের গাড়ি আছে, গাড়ি হেভি, দুর্দান্ত কন্ডিশন আছে দাদা, এই গাড়িটার দাম নেবো 48,000 টাকা। 2019 সালের গাড়ি, 110 সিসি, এখনকার নিউ মডেল, ডিজিটাল মিটার দাদা, আজ সবার মন মেয়ে লাড্ডু ফুটছে, লাড্ডু। তারপরে তারপরে আছে 2015 সালের সুপার স্প্লেন্ডার, হেভি, দুর্দান্ত কন্ডিশন, ও গাড়িটার দাম নেবো 54,000 টাকা। তারপরে দেখবো এসপি শাইন, এসপি শাইন 2019 সালের গাড়ি আছে, গাড়ি হেভি কন্ডিশনের গাড়ি, এই গাড়িটার দাম নেবো 65,000। সেই কানানা মডেল, 65,000 টাকায় পেয়ে যাবেন 2019 সালের গাড়ি। দামগুলো হেভি কন্ডিশন গাড়ি। এইবার যেটা অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছিলাম যে ব্যাটারি স্কুটি, এখন ও মফেট আছে দাদা, এটা আগে দেখাতে হবে মফেট। এইটা দাদা এর আগের ভিডিও একটা দেখিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু এই ভিডিও, এই গাড়িটা, এই গাড়িটা বুক হলো কালকে, কালকে, আচ্ছা, বুক হয়ে গেছে গাড়িটা, মানে 2020 শেষের গাড়ি, 21-এর শেষের গাড়ি, প্রায় 22 সালের গাড়ি, হ্যাঁ,
এই গাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি 52,000 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা পেয়ে যাবে কিন্তু only 4,000 কিলোমিটার চলা। আচ্ছা এই গাড়ি কোনো কাস্টমার যদি চায় আমার কাছে চাইলে পেয়ে যাবে। পেয়ে যাবে 52,000 টাকা BS6 ছিল। হ্যাঁ BS6 এর তো অবশ্যই গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশনে আছে। কিন্তু এরকম গাড়ি পেয়ে যাবে কাস্টমার। কোনো অসুবিধা নেই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনার এতে তো ফোন নাম্বার থাকছে। ফোন করলেই পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। এইবার যেটা বলছিলাম এগুলো সব ব্যাটারির স্কুটি। একটু দেখাতে বলো দর্শন দাও চারিদিকে। হ্যাঁ এগুলো হলো নন্দি কোম্পানির। হ্যাঁ গাড়ি হেভি দুর্দান্ত দাদা আমি মুখে বলবো না। কাস্টমার আসবে এসে দেখবে যদি গাড়ি ভালো হয় তবেই গাড়ি নেবে। এবং আমি প্রাইসটাও বলবো না সারা জায়গা যাচাই করে আসবে। যাচাই করে এসে তারপর আমার কাছে দাম শুনবে যদি ডিফারেন্স থাকে তাহলেই নেবে। তবেই কাস্টমার গাড়িটা নেবে যে না ঠিক আছে প্লাস প্লাস এই গাড়িটার কোনো রকম কোনো প্রবলেম হলে একটাবার আমাকে ফোন করবে। যদি কোনো রকম পরিষেবায় যদি ডিস্টার্ব হয় আপনার ভিডিওই ফোন করে বলবে যে এই ছেলেটা ভালো না প্রবলেম ঘটিয়েছে। আচ্ছা ঠিক আছে এতটা গ্যারান্টি গাড়ি নিঃসন্দেহে ভালো হবে। আচ্ছা আমি একটা কথা বলে দিই দাদা তাও স্টার্টিং প্রাইসটা বলে দাও আমাদের। স্টার্টিং প্রাইস আছে দাদা আমাদের 55 তার থেকেও কম আছে। 55 থেকে শুরু আছে। বাট দাদা বলছে চ্যালেঞ্জের সঙ্গে সব জায়গায় ঘুরুন তার থেকেও আমি কমে দেবো দাদা এটাই বলছে। 55 থেকে স্টার্টিং আরো কমে পেয়ে যাবেন। বাট ওটা ব্যাটারির উপর ডিপেন্ড করে তাই দাদা। ব্যাটারির উপর ডিপেন্ড করে তো আসুন এসে দাদাকে ধরুন বৃহস্পতিবারের আগে নালে কিন্তু স্বপ্ন পূরণ হবে না বস। না ব্যাটারি গাড়িটা যেটা ওটা ওর ফিক্স প্রাইস ওটা নতুন গাড়ি তো। আচ্ছা ওটার রেটটা কোনোদিনই নটচড় হবে না। যখন কোম্পানি বাড়াবে আমার তখন বাড়াতে হবে। ঠিক আছে যদি কমায় আমি তাহলে কমাতে পারবো। ঠিক ঠিক ওটার হিসেবটা সম্পূর্ণ আলাদা। কাস্টমার আসুক কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই তো চলুন বলো বলো দাদা। যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটা আমি যেটা যা রেট বলেছি এটা বৃহস্পতিবার অবধি অফার থাকলো আপনার চ্যানেলের। একদম বেস্ট অফার। এই প্রথম আমি কিন্তু বেস্ট অফার দেখাচ্ছি বারাসাতের ভেতরে। তো আরো কিছু কালেকশন আছে চলুন দেখা যাক। তো এবার কাদামাখা কিছু পরি দেখাবো দাদা। আজকে আমাকে ডায়লগ দিতে দিল না আমি ডায়লগ লিখে নিয়েছিলাম দাম শুনেই আমি ভেবা চাকা খেয়েছি দাদা। প্রথমে তো এটা তো 2021 সালের। হ্যাঁ বলো 2021 সালের গাড়ি এলআইরিনির সাথে। হ্যাঁ গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন। এটা BS6 এর গাড়ি। BS6 এর গাড়ি ঠিক আছে। গাড়ি কিন্তু এসছে ধোয়া ধুবি কিচ্ছু হয়নি কিন্তু গাড়ি বলো বুক হয়ে গেছে। বুক হয়ে গেছে। আচ্ছা কালকে রাত্রি গাড়ি ঢুকেছে। হ্যাঁ আজকে সকালবেলা কাস্টমার বুক করেছে। হ্যাঁ এই গাড়িটা 1,62,000 টাকা বিক্রি হয়ে গেছে। আরে বাবা 1,62,000 2021 সালের গাড়ি দিতে পারবে কি এরকম? হ্যাঁ এর জন্য কিন্তু ফোন আসবে প্রচুর। হ্যাঁ অবশ্যই দিতে পারবো দাদা। 1,62,000 অল্প খাবো বেশি দিন বাঁচবো। সেটাই বেশি খাবো না বেশি খাবো না। দেখো অ্যালাই রিং থেকে BS6 এর গাড়ি ধারণা করা যায় 1,62,000। তারপরে সুপার স্প্লেন্ডার আবার চলে আসবে 2019 সালের গাড়ি। 2019 সালের গাড়ি আছে। BS4 এর গাড়ি আছে। এই গাড়িটার দাম নেবো দাদা 57,000 টাকা। 57,000 টাকা ফিক্স প্রাইস তাই তো? ফিক্স প্রাইস 57,000। এই গাড়িটার দাম নেবো 57,000। এসে নিয়ে যান নিয়ে যান। আরো স্টক আছে তবে সব যদি দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো দাদা? অবশ্যই। তো আমার দাদার কাছে যে কোনো গাড়ি দরকার হয় সুপার বাইক বাদে KTM ও পেয়ে যাবেন ফোন করুন বলো। সব থেকে আমাদের শোরুমের আজকের ফার্স্ট অফার সব থেকে কম দামি গাড়ি এই। আচ্ছা 17,000 টাকা সব থেকে কম দামি গাড়ি 17,000 টাকা 2009 সালের গাড়ি। আচ্ছা দাদা পেপার সব আছে তাই তো? একদম পেপার টোটাল পেপার দেখে নেবে কাস্টমার। আচ্ছা 17,000 টাকা ঘরে পেপার ছাড়া পেপার এ থেকে কমপ্লিট ছাড়া আমাদের ঘরে কোনো গাড়ি ঢোকে না। ঢোকে না নাম ট্রান্সফার করাতে পারবে। আমি কিনি না সে গাড়ি। আচ্ছা 17,000 টাকা ফিক্স প্রাইস তাই তো? ফিক্স প্রাইস 17,000 টাকা। তারপরে তারপরে আছে 2017 সালের পালসার 150cc গাড়ি আছে। এই গাড়িটার দাম আছে 43,000 টাকা। 43,000 টাকা ফিক্স প্রাইস। তারপরে দেখবো আবার একটু মাইলেজ মাইলেজ বালা গাড়ি বলো। এটা আপনার এটা ALS 135 পালসার ALS 135। এই গাড়িটার দাদা দাম আছে এটা মিনি পালসার বলে মিনি পালসার বলে যেটা জানি মিনি পালসার বলে 135cc গাড়ি আছে। হ্যাঁ এই গাড়িটার দাম আছে দাদা 2017 সালের গাড়ি আছে 40,000 টাকা দাম। 40,000 টাকা আমি রানাঘাটের বিক্রেতাকে বলবো। এবং দাদা এই গাড়িটা কিন্তু নিউ মডেল দেখেন। টানা সিট না টানা সিট টানা সিট আছে নিউ মডেল। নিউ মডেল গাড়ি এখন যে গাড়িগুলো চলছে ওই মডেলের গাড়ি। তো আমি রানাঘাটের বিক্রেতাকে বলবো বিক্রেতা তুমি অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিলে এই যে ফাইনালি চলে আসলাম ফিক্স প্রাইসে 17 গাড়ি বলে তাই তো? 17 সালের গাড়ি 40,000 টাকা। এর থেকে কমে হয়তো পাবে না এত ভালো কন্ডিশনে। তো বৌদির পছন্দ ছিল চলে আসো ফটাফট ধরে নিয়ে চলে যাও। তারপরে ভার্সন 2 দেখবো 2018 সালের গাড়ি
2018 সালের গাড়ি আছে এই গাড়িটার দাম নেব 63000 টাকা তুমি বলেই দাদা সম্ভব সত্যি বলছি তুমি বলেই সম্ভব যে তুমি অল্প খাও বেশি বেচবো কাস্টমারকে স্যাটিসফাই করব 63000 টাকায় ফিক্স প্রাইস তাই তো ফাইনাল প্রাইস ঈদের অফার তারপরে যে গাড়িটা দেখাবো কাস্টমার দেখলে বলবে এত সময় খুব ভালো লাগছিল এবার দামটা একটু বেশি আছে কিন্তু দাদা গাড়ি এসে কাস্টমার চালাবে চালিয়ে দেখবে যে গাড়ি যদি ভালো হয় তবেই নেবে 2019 সালের গাড়ি আছে এই গাড়িটা দাদা 52 কমে আমি দিতেই পারবো হ্যাঁ মানে কিন্তু গাড়ি শোরুম কন্ডিশন গাড়ি এসে চালিয়ে যদি পছন্দ হয় তবেই কাস্টমার গাড়ি নেবে ঠিক 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 গাড়ি নিয়ে 10 টাকা খরচা করা লাগে দেখুন যে কিছু কিছু গাড়ি কো একটু বেশি ডিমান্ডে পড়ে যায় 110 সিসির প্লাটিনা হ্যাঁ 2019 সালের গাড়ি এই গাড়িটা 52000 টাকা আমাকে দিতে হ্যাঁ এবার এই গাড়িটা একটু বেশি পড়ে গেছে তুলে গেছে কিন্তু দাদা বলছে যে ঈদের মধ্যে 52 কিন্তু দাদা শোরুম প্রাইস কত আছে না ও এমনি 52000 টাকাই নেব আচ্ছা 52000 টাকাই নেবে আচ্ছা তারপরে অ্যাপাচি দেখবো অ্যাপাচি 2014 সালের গাড়ি ওটা আচ্ছা 2014 সালের গাড়ি আপনি গাড়ির লুকটা দেখেন অরিজিনাল ভিন্টের গাড়ি একদম গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন এই গাড়িটার দাম নেব দাদা 53000 টাকা 53000 টাকা বারাসাতের মধ্যেই আছে চলে আয় খুবই সস্তায় পাবি 53000 টাকা ফিক্স তাই তো ফিক্স প্রাইস ওই মডেলটাই খুঁজছিল তো চলে আয় এখানে তারপরে 2016 সালের অ্যাপাচি আরটিআর এই গাড়িটা দাদা খুব সুন্দর গ্যালাস লাগতেছে এই গাড়িটা কালার করা কালার করা কাস্টমার কালার বলতে কি স্টিকার চেঞ্জ করিয়েছে স্টিকার চেঞ্জ করিয়ে লেকার করেছে বিএস6 এর স্টিকার করা ঠিক আছে আচ্ছা এই গাড়িটার দাম নেব দাদা 57000 টাকা দাদা যেটা দেখো যেটা আছে বলে দিতে 16 সালের গাড়ি 57000 টাকা দাম নেব 57000 টাকা যেটা আছে দাদা বলে দিও যে লিকার করা রয়েছে গাড়িটা কালার করা আছে বলে দেবো আমি আমার কোন গাড়ি রং করা থাকলে আমি বলে দেবো যে দাদা এই গাড়িটা রং করা আছে আর এই গাড়িটা অরিজিনাল প্রিন্টের আছে কিন্তু আমি যে গুলো গাড়ি এখনো পর্যন্ত আপনাকে দেখিয়েছি সব একদম অরিজিনালটাই অরিজিনাল প্রিন্টের গাড়ি আচ্ছা কোনটাই রং করা গাড়ি না 57000 টাকা গাড়ি আছে আমি দেখানোর জন্য 57000 টাকা তারপরে দাদা আবার কানালা মডেল বলো এই গাড়িটা আছে 2019 সালের গাড়ি আছে 12000 কিলোমিটার চলা আছে এটা আপনার একদম যখন বন্দর টাইমের গাড়ি আছে গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন আচ্ছা এই গাড়িটার দাদা দাম নেব 68000 টাকা আচ্ছা 68000 টাকা 2021 এর গাড়ি বলে তাই তো না না 2019 সালের গাড়ি 12000 কিলোমিটার চলা একদম শোরুম পিস গাড়ি আছে এই গাড়িটা 68000 টাকা 68000 টাকা দাম হবে এটা ফিক্স প্রাইস তারপরে দেখবো আবার মাইলেজ কিং দেখবো বলো স্টার সিডি প্লাস দাদা সিট কভারটা তো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ সিট কভার আমরা খুলে দেব ভিতরে নতুন নতুন আছে ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ খোলস চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বলো 2020 শেষের এক মাস কম 21 সালে বিএস6 এর গাড়ি এই গাড়িটার দাম নেব দাদা 52000 টাকা 52000 টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস হ্যাঁ তারপরে 52000 টাকা 2019 সালের প্লাটিনা আছে 2019 সালের প্লাটিনা গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন এই গাড়িটার দাম নেব দাদা 50000 টাকা 50000 টাকা 110 সিসির গাড়ি 110 সিসির গাড়ি 50000 টাকা তারপরে লাস্টে আমরা দেখব হচ্ছে কি দেখব দাদা ডানা কাটা পড়ি বলো হ্যাঁ লাস্টে এখানে শেষ করব 2019 সালের আপনার ভার্সন 3 এবিএস ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস আছে গাড়ি হেভি দুর্দান্ত কন্ডিশন এই গাড়িটা লাস্ট কত দিলে আপনি খুশি বলেন কত সালে বললে দাদা এটা 2019 সালের গাড়ি এবিএস মডেল আচ্ছা এবিএস মডেল এবিএস মডেল ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস বল 1,20,25 দাম আছে দাদা এই গাড়িটার দাম নেব দাদা আপনার ভিডিও দেখে যে আসবে এই গাড়িটা আপনার ভিডিও দেখে আসবে যে তার জন্য অফার থাকলো 1,20,000 টাকা আচ্ছা আমি নন এবিএস শুনেছিলাম এর জন্য 1,10,000 বলেছিলাম এবিএস মডেল 1,20,000 দাদা কি করছো নন এবিএস যদি থাকতো তাহলে এই গাড়িটা আমি 1,05,000 টাকা দিতাম আচ্ছা আমি 10 বেশি বলে ফেলেছিলাম এবিএস গাড়ি বলে 1,20,000 1,20,000 দাদা কি করছো আজকে দাদা কিন্তু আজ খুশ করে দিয়েছে এর জন্য আমি আজকে ভিডিওটা ছেড়ে দেব তো দাদা কিছু স্পেশাল মেসেজ মেসেজ আমি আর কি বলবো শুধু এইটাই বলবো দাদাকে বড় করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন লাইভ করবেন এটাই আমি বলবো এছাড়া আর কি বলবো দাদা আমি একটা কথা বলছি আমার বড় দরকার নেই দাদাদের বিক্রিবাটটা হোক বাট আজকের ভিডিওটা স্পেশালি শেয়ার করুন
এই দামে কিন্তু ঈদের মধ্যে বা কোনো সময় পাবেন না, আমার মন খুশ হয়ে গেছে। তো আমি কিন্তু খুব খুঁতখুঁতে টাইপের ছেলে দাদা, তো আজকে আমার মন দাদা খুশ করে দিয়েছে। তো ফটাফট চলে আসুন বুড়িরহাট বাইজিৎ মোটরসাইকেল শোরুম। আপনি যাকে জিজ্ঞেস করবেন বেড়া চাপা এই আশেপাশে কোথাও, আমাদের গুগলেও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন বুড়িরহাট বাইজিৎ মোটরসাইকেল শোরুম। তারপরে আমাকে ফোন করবেন, আমার কাছে অল টাইমের জন্য একটা ফোন নাম্বার আমার কাছে থাকে, আমি নাম্বারটা বলে দিচ্ছি 7003478845। এই নাম্বারটা অল টাইম আমার কাছে থাকে, এটাই আমাকে ফোন করতে পারেন। কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা অবধি পরিষেবাটা একদম পারফেক্ট থাকে, 9টার পরে একটু প্রবলেম হয়ে যায়, তবু চেষ্টা করব পরিষেবা দেওয়ার জন্য। ঠিক, তো এই জিনিসটা আজকে বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, এই দামে কিন্তু গাড়ি পাওয়া খুবই মুশকিল আছে। তো দাদা আমরা এখানেই শেষ করি, টাটা বাই বাই বন্ধুরা। আজকে তো দাদা ফলের রস জলের দামে দিয়ে দিল, আপনারা তো দেখলেন, এই সুযোগটা মিস করবেন না। আমি এত জায়গায় ঘুরে বেড়াই কিন্তু এই প্রথম এত ভালো প্রাইস পেয়েছি। হ্যাঁ, অনেক জায়গায় অনেক ধরনের প্রাইস থাকে, অনেক কমে থাকে, বাট পেপার নাম ট্রান্সফার একদম পারফেক্ট পাবেন। ফিনান্সের ব্যবস্থা আছে দাদা, কত কিলোমিটার অবধি ফিনান্স আছে? এখান থেকে 90 কিলোমিটার আমার দোকান থেকে 90 কিলোমিটারের মধ্যে, বা পাকিস স্ট্রিট থেকে 90 কিলোমিটার এরিয়ার মধ্যে হবে, হয়ে যাবে। তো সেইভাবে আসবে না দাদা, কি পেপার লাগবে একটু বার বলে দাও। ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, বাড়ির ইলেকট্রিক বিল লাগবে, আর এক কপি ফটো লাগবে। কারোর যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক না করা থাকে তাহলে সেক্ষেত্রে এটিএম কার্ড লাগতে পারে, এটিএম কার্ড লাগতে পারে। আর যদি বিশেষ করে স্টেট এসবিআই ব্যাংক আর বন্ধন ব্যাংক, এই দুটো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে এটিএম কার্ড লাগবেই লাগবে, লাগবেই লাগবে। আর যারা এমনি গাড়ি কিনতে আসবেন আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে আসতেই হবে। আর দাদা সব বলে দিয়েছে যে গাড়ি বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের দায়িত্ব, নাম ট্রান্সফার ছাড়া অবশ্যই গাড়ি চালাবেন না, এখন সব কম্পিউটার হয়ে গেছে, কোন সময় কখন কি হয়ে যাবে বুঝতে পারবেন না। তাহলে দাদা এখানেই শেষ করছি আমি আজকে, ঈদ উপলক্ষে দাদা যা অফার দিয়ে দিয়েছে আমি নিজেই ভেবা চাকা খেয়ে গেছি, ডায়লগ আর কি মারবো, ডায়লগই মারতে পারিনি। তো বন্ধুরা খুব ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে, আর ফাটাফাটি ডিলারের ফাটাফাটি রাজপঙ্কিদের সঙ্গে। খুব ভালো থাকবেন আপনারা।